সোমবার সকালে রাজধানী সহ চারটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা আসে রুশদের পক্ষ থেকে। মূলত আটকে পড়া সাধারণ মানুষকে নিরাপদ স্থানে যাবার জন্যই রাশিয়া এই পদক্ষেপ নিল। তবে রবিবারও সারাদিন সব শহরেই শেল বা বোমা হামলার খবর পাওয়া গেছে। রুশ সেনাদের দখলে আসার পর মিউনিপল শহরেও দেখা গেছে থেমে থেমে শেল এসে পড়ছে। বিবিসি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরাও সেখানে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছেন। আপাতত যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে শঙ্কা। রাজধানী কিয়েভ দখলে নিলেই রুশরা দাবি করবে তারা অনেকটাই সফল, আর এ কারণেই ইউক্রেনের সেনারা এখন চূড়ান্ত হামলার শঙ্কা করছে, সেই সাথে কিয়েভ রক্ষারও সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। কিয়েভে প্রবেশের সব পথে নেওয়া হচ্ছে প্রতিরোধের সর্বোচ্চ ব্যবস্থা। ইউক্রেনবাসীকে সাহস যোগাতে অবিরাম বক্তব্য দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি এই সময় পশ্চিমাদের কড়া সমালোচনা করে বলেছেন তারা নিশ্চুপ, এখনও তেমন কিছুই করছেন না। This is murder, deliberate murder. And I have not heard a reaction from any world leader today, from any Western politician, reaction to this announcement. Свідоме вбивство. এদিকে লাখো মানুষের সাথে এখন ইউক্রেনে নতুন সংখ্যা যোগ হয়েছে শিশু শরণার্থীদের নিয়ে। এদের মধ্যে এতিম শিশু রয়েছে অনেক। পোল্যান্ডের সীমান্ত পেরিয়ে আশ্রয়স্থলে আসলেও যাদের অভিভাবক নেই তাদেরকে দীর্ঘদিন রাখার ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে পোলিশ সরকার। I don't understand why the Russian people cannot believe that we are being bombarded, that we and our children are being killed. This is very hard. I'm sorry. We don't want to leave Ukraine. We love it. It's so hard. অন্যদিকে যুদ্ধের ১২তম দিনে এসে যা দেখা যাচ্ছে তা হলো ইউক্রেনের দক্ষিণে একাধিক শহর এখন রাশিয়ার দখলে। প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন ইউক্রেনে সামরিক কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না।